নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আজ 7ই জানুয়ারি শুক্রবার ঘাটাল মহকুমার কয়েকটি খবর নিয়ে আমি মৌসুমী মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে। ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার সম্রাট রায় চৌধুরী ও দুই চিকিৎসক সহ বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ার পর আজ সকালে দমকল কর্মীরা ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল স্যানিটাইজেশন করেন। তবে ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে অসচেতনভাবেই মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছেন হাসপাতালে আসা রোগীর পরিজনেরা। রিপোর্টে আকাশ দোলই। মাস্ক কোথায়? হাসপাতালে আছে, মাস্ক নেই। কেন পরেননি মাস্ক? আছে কিন্তু উপরে চলে গেছে, খালি এইটা। এখন এনআরইজিএ প্রকল্পের আওতায় দাসপুর 2 নম্বর ব্লকের গৌরা সীতাপুর এলাকায় রাস্তার দুই ধারে প্রায় 2.5 কিলোমিটার খালপাড় বরাবর বনসৃজন করা হয়েছিল গত কয়েক মাস আগেই। সরকারি তহবিল থেকে খরচ হয়েছিল কয়েক লক্ষ টাকা। রাতের অন্ধকারে সেই চারাগাছ সহ রক্ষণাবেক্ষণের বেড়া ও নেট নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রিপোর্টে শ্রীকান্ত ভূঁইয়া। গাছগুলা লাগাইছে, তার সাইডে বেড়াটা ভাঙা হয়েছে। প্রায় আমরা এলে শুধু এসে বেঁধে দিয়ে যাই, কিন্তু কেন ওরা ওরকম করতেছে? আমাদের এটা কি ভালো লাগছে? হ্যাঁ, আর আমরাও চাই তাদের যেন উপযুক্ত। বেপরোয়া গতিতে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় আহত পথচারী, ঘটনার তীব্র উত্তেজনা ছড়ায় শুক্রবারের সকালে। ঘটনা ঘাটাল পাঁশকুড়া সড়কের গোবিন্দনগর বাজার এলাকায়। স্থানীয়রা ধাওয়া করে ঘাতক ওই পিকআপ ভ্যান সহ চালককে আটকে দেন। আহত পথচারীকে চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয়রাই। রিপোর্টে শ্রীকান্ত ভূঁইয়া। আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি প্রদান, স্থায়ী বেতন চালু করা সহ বেশ কয়েকটি দাবি নিয়ে শুক্রবার ঘাটাল মহকুমার আশাকর্মীরা ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং মহকুমা সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দিলেন। রিপোর্টে জগদীশ মণ্ডল, অধিকারী। করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হল দাসপুরে 1 নম্বর ব্লকের রাজনগর ইউনিয়ন হাইস্কুলে। দাসপুর 1 নম্বর ব্লক স্বাস্থ্য দপ্তর তরফে এই টেস্টের ব্যবস্থা করা হয়। কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের থেকে জানা গেল আজ শুক্রবার স্কুলের মোট 22 জনের র্যাপিড টেস্ট হয়। তাদের মধ্যে 20 জন শিক্ষক শিক্ষিকাও ছিলেন। তবে প্রত্যেকেরই করোনা র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। উল্লেখ্য, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ভুবন চন্দ্র হাঁসদা যে করোনার রিপোর্ট পেশ করেন, তাতেই দেখা যায় ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষক শিক্ষিকার পাশাপাশি তাদের পরিবারেও করোনার থাবা। নড়ে চড়ে বসে জেলা স্বাস্থ্য দপ্তর। দাসপুর 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত ঘড়ইয়ের উদ্যোগে ওই বিদ্যালয়ে আজ শুক্রবার তড়িঘড়ি করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা হলে দেখা গেল সবারই রিপোর্ট নেগেটিভ। স্বাভাবিকভাবেই স্বস্তি এখন স্কুলে। রিপোর্টে মনসারাম কর। আজ শুক্রবার দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রাজনগর বাজারহাট পাশাপাশি ওই গ্রাম পঞ্চায়েত এলাকার দাদপুরহাট ও বাজার চত্বর স্যানিটাইজ করা হলো। দাসপুর 1 নম্বর ব্লকের ভিআরপিরা এই স্যানিটাইজেশনের কাজ করেছেন বলে জানা গেছে। এলাকার ভিআরপি রমেন মণ্ডল জানান, দাসপুর জুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই দিকে নজর রেখেই দাসপুরের বিভিন্ন বাজারহাটের মতো জনবহুল এলাকা লাগাতার স্যানিটাইজেশন হবে। রিপোর্টে সৌমেন মিশ্র। দাসপুরের শিবরা ব্রিজের কাজের মধ্যে পদ্ধতিগত ত্রুটি রয়েছে, এমনটাই অভিযোগ করেছেন দাসপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি নিশীত পোড়ে সহ স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, গার্ডার প্লেটগুলি ব্রিজের মূল অংশের সাথে জোড়া লাগাতে যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে তা সঠিক নয়। সেই সঙ্গে ব্রিজের নির্মাণের কাজ আরও দ্রুততার সঙ্গে করার দাবি তাঁদের। রিপোর্টে বাবলু মান্না। জোসার ব্রিজ টালবাহানা চলছে, যে প্রযুক্তিতে কাজ হচ্ছে এই প্রযুক্তিতে গার্ডারটা তোলা যাবে না। আমি আজকে ব্রিজের উপরে উঠে এসে আমি নিশ্চিত পড়ে এক সভাপতি দাসপুর টু পঞ্চায়েত সমিতি আমি যা লক্ষ্য করলাম, এটা চরম ছেড়ে খেলা হচ্ছে। কাজেই প্রশাসনের সর্বোচ্চ স্তরে আমি বিনীতভাবে আবেদন জানাচ্ছি, উচ্চ প্রযুক্তি ব্যবহার করে ইমিডিয়েট মাঝখানে যে স্প্যানটা আছে 3টে গার্ডার তুলে ব্রিজটা কমপ্লিট করা হোক, ঢালাই করা হোক, অ্যাপ্রোচ রোড করা হোক এবং ব্রিজটা চালু করা হোক।
দাসপুরের রাজনগর বাজারে আজ শুক্রবার উদ্বোধন হলো গণশক্তি বোর্ডের। বাজারের মাঝে এই বোর্ডে প্রত্যেক দিনের গণশক্তি পেপার সাঁটানো থাকবে। বোর্ডের মাঝে বড় বড় করে লেখা, আমরা নিরপেক্ষ নই, মেহনতি ও শ্রমজীবী মানুষের পক্ষে। সিপিএম এর জেলা কমিটির অন্যতম সদস্য দাসপুর সিপিএম এর নেতৃত্ব গুণধর বোস এই বোর্ডের উদ্বোধন করে বলেন, এই পেপার সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের পেপার। এই গণশক্তি বোর্ডের মাধ্যমে এলাকাবাসী এবার থেকে তাদের খবর সরাসরি এই বোর্ডে পাবেন। মৃণাল কান্তি জানার রিপোর্ট। আজ এই পর্যন্তই। ঘাটাল মহকুমার সমস্ত খবর সাথে সাথে পেতে আমাদের স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন। নমস্কার, শুভরাত্রি।